মানুষের সাথে মানুষের পাশে খাস খবর বাংলাবার। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনের পূর্ণতিথিতে রানীগঞ্জ পরিবারের সাথে উপস্থিত আসানসোলের প্রিয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় বাবুল সুপ্রিয় মহাশয়। শতাধিক পরিবারকে কম্বল বিতরণ ও মিষ্টিমুখের মাধ্যমে আজ মাননীয় মন্ত্রী মহাশয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করলেন। দেখুন, আজকে অটল বিহারীজির জন্মদিন। উনি আমাদের দেশের শুধু প্রধানমন্ত্রী ছিলেন তাই নয়, একজন রাজনীতিবিদ, একজন রাজনীতির মানুষ, রাজনীতিবিদ তার কতটা বিচক্ষণ হওয়া উচিত। এই এই দেশে, আমাদের দেশে অনেক রাজনৈতিক পার্টি আছে, অনেক রাজনৈতিক পার্টি আছে, আর তারা সবাই যে যার নিজের কথা বলে, কেউ সত্যি কথা বলে, কেউ মিথ্যে কথা বলে। হ্যাঁ, যারা সত্যি কথা বললে যাদের রাজনৈতিকভাবে লোকসান হবে তারা সত্যি কথা বলেই না, তারা মিথ্যে কথা বলে, কাকা ছিচি করে, অনেক কিছু করে। কিন্তু আমি বলবো, বাজপেয়ীজি এমন একজন প্রধানমন্ত্রী শুধু নয়, এমন একজন নেতা ছিলেন যে সমস্ত দলের মানুষ তাকে ভালোবাসতেন, সব দলের মানুষ। আপনি কংগ্রেস বলুন, তৃণমূল কংগ্রেসে আমাদের মমতা দিদি তো অটল বিহারী বাজপেয়ীর সঙ্গেই ছিলেন, পরে ওনার সঙ্গে উনি বিশ্বাসঘাতকতা করে ছেড়ে দিয়ে চলে গেলেন, সেটা আলাদা কথা। কিন্তু বাজপেয়ীজির সঙ্গেই ছিলেন, এবং বাজপেয়ীজি এমন একজন নেতা ছিলেন যে যিনি কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে অবধি গেছিলেন এবং মায়ের পায়ে নমস্কার করেছিলেন। কোনো রকমের রাজনৈতিক কথাবার্তা নয়, আপনাদেরকে বলবো যে এলাকার সাংসদ যখন তখন এখানে যদি সিপিএম তৃণমূল কংগ্রেসেরও যদি কার্যকর্তা থাকে যারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছেন, আমি বলবো তাদের জন্য আমার রইল ভালোবাসা, কারণ আমি জেতার পরে আমি আর কোনো দলের নই, আমি আপনাদের সবাইকার সাংসদ। যে আমাকে হারানোর জন্যে খুব খেটেছে, আমি তারও সাংসদ। যে আমাকে জেতানোর জন্য খেটেছে তারও আমি সাংসদ। সেই জন্যে আপনাদের সবাইকার আমি সাংসদ সেই হিসেবে এখানে আসা, এবং আপনাদের পাবলিকের যে টাকা সব ও মেরি কর লেতে, সারে নেতা লোক মেরি আপনা বানা লেতে, মেরি মেরি কর লেতে, উসলিয়ে মেয়ে মেরি ক্রিসমাস নেই, মেয়ে বলুঙ্গা তেরি ক্রিসমাস, আপ সবকা ক্রিসমাস, আপ সবকা ক্রিসমাস। আর খুব ভালো লাগছে, আমি আমার ওয়াইফ এবং বাচ্চাকেও নিয়ে এসেছি, কারণ আমার মনে হয় যে আমরা অনেক রকমভাবে ক্রিসমাস অনেক শহরে আমরা কাটিয়েছি। আসানসোলেও আমি দু তিনবার ক্রিসমাসের সময় ছিলাম, আর এবারে খুব জবরদস্ত ঠান্ডা পড়েছে। দিল্লিতে 8 ডিগ্রি হয়ে গেছে, 27 তারিখে ওটা 4 ডিগ্রি হতে পারে, 4-এ পৌঁছতে পারে। কাজে আপনাদেরকে কম্বল দেবো, 2 কম্বল আমিও রেখে দেবো, তো আমি এটা আগে থেকে বলেছি, তো আপনাদের পারমিশন নিয়ে 2 কম্বল আমি আগে থেকে চুরি করে নেবো, ঠিক আছে? কিন্তু আপনাদেরকে আপনাদের সামনে আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। আর সোনা লেডিস ওন টেলার্স, মহিলাদের জন্য আধুনিক ও রুচিসম্মত পোশাক তৈরির একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সোনা লেডিস ওন টেলার্স। হাওড়ার রামরাজাতলা নতুন বাস স্ট্যান্ডের সামনে অবস্থিত সোনা লেডিস ওন টেলার্সে উন্নত কারিগরের দ্বারা অতি যত্ন সহকারে মহিলাদের জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরি করা হয়। তাই আপনার পছন্দের বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরি করতে আজই যোগাযোগ করুন সোনা লেডিস ওন টেলার্সে। তাছাড়া এখানে বিভিন্ন ডিজাইনের শাড়ি ও চুড়িদার পাইকারি মূল্যে বিক্রি করা হয়। এখানে কম খরচে হোটেল বুকিং এর ব্যবস্থাও করা হয়ে থাকে। ঠিকানা রামচরণ সেট রোড, রামরাজাতলা, হাওড়া নতুন বাস স্ট্যান্ডের সামনে। ফোন নাম্বার 9230831519। রাহুল সুইটস, মিষ্টান্ন প্রেমী বাঙালিদের সুস্বাদু মিষ্টির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রাহুল সুইটস। বড়বাজার সিন্দুরের এই রাহুল সুইটসে আপনারা পেয়ে যাবেন জিভে জল আনার মতো বিভিন্ন রকমের মিষ্টির সমাহার। যেমন আপনি পেয়ে যাচ্ছেন কমলা ভোগ, রসগোল্লা, ক্ষীরকদম, পাবেন গোলাপজামুন, ল্যাংচা, লাড্ডু, কলাকান্দ ও মিল্ককেক, একই সাথে পেয়ে যাচ্ছেন কাজু বরফি, দরবেশ ও মৌচাক। তাই উৎসবে আনন্দে ও প্রতিদিনের জীবনে মিষ্টির যোগান পেতে আজই চলে আসুন রাহুল সুইটসে। আমাদের ঠিকানা বড়বাজার সিন্দ্রি হাটতলা, সম্পর্ক ফোন নাম্বার 9800938819 অথবা 7407263575। বিশেষ দ্রষ্টব্য, এখানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য মিষ্টির অর্ডার নেওয়া হয় এবং প্রয়োজন মতো সরবরাহ করা হয়।